نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، فمن يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. والصلاة والسلام على رسوله الكريم من قلب صميم، وعلى آله الطيبين وأصحابه المطهرين، والذين آمنوا إلى يوم الدين. أما بعد، সকল প্রশংসা সকল গুণগান সেই আল্লাহর জন্য যার রহমত এবং করুণার কারণে আমরা জামিয়া সালাফিয়ার এই অসম্পূর্ণ মসজিদে জুমার সলাতে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তার পরপরই দুরুদ ও সালাম এবং শান্তি বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ রাসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মানুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টি জীব এবং এই মানুষ মাত্রই ভালোবাসা, ভ্রাতৃত্ব। কোথাও বা এই ভালোবাসা নিশীথি রাতে অন্ধকারাচ্ছন্ন বারান্দায় অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষের সুশীতল কণ্ঠস্বর শ্রবণ করার একটি আকৃতি, কোথাও বা দূর দেশে হাজার মাইলের পথ পেরিয়ে পাঠানো সামান্য কিছু চকলেট বা কিছু শ্যাম্পুর বোতল বা কিছু হ্যান্ডসেট, স্বল্প দামের হ্যান্ডসেটের আকৃতিতে, কোথাও বা এই ভালোবাসা তপ্ত রোদে, উন্মুক্ত আকাশে, মাঠের ওপরে বা শততলা বিল্ডিংয়ের ওপরে মাথার গাম পায়ে ফেলে উপার্জিত করা অর্থকে বিকাশ করে পাঠানোর নাম। কোথাও বা এই ভালোবাসা অসুস্থ সন্তানের পাশে মায়ের বিনিদ্র রাত্রি জাগরণের নাম। তবে সন্তান এবং মাতা, পিতা এবং সন্তানের এই ভালোবাসাকে ছাপিয়ে, স্বামী এবং স্ত্রীর এই ভালোবাসাকে ছাপিয়ে এখানে আরও একটি ভালোবাসা রয়েছে, সম্মান এবং শ্রদ্ধার ভালোবাসা, অনুগ্রহ এবং করুণার ভালোবাসা, রহমত এবং বরকতের ভালোবাসা, উন্মুক্ত শূন্য হস্তদ্বয়কে পূর্ণ করে ফিরিয়ে দেওয়ার ভালোবাসা, নিরাশ অবস্থায় আশা পূরণের ভালোবাসা, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার ভালোবাসা, আশরাফুল মখলুকাত এবং খালেকের মধ্যকার ভালোবাসা, মানুষ এবং তার প্রতিপালকের মধ্যকার ভালোবাসা, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। আর এই ভালোবাসা থেকে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। এটি এমন একটি বাক্য যে বাক্য একজন মানুষকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে, এটি এমন একটি বাক্য যে বাক্য আপনার নিজের জীবনকে বদলে দিতে পারে, আপনাকে নতুন সুরে জীবন শুরু করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে। ইন্নাল্লাহা ইউহিব্বুক, এটি এমন একটি বাক্য যেটি আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ইন্নাল্লাহা ইউহিব্বুক, এটি এমন একটি জুমলা যেটি আপনাকে অধিক সিয়াম পালনকারী, অধিক সালাত আদায়কারী, মহান আল্লাহ তাআলার অধিক শুকর গোজার বান্দায় পরিণত করতে পারে। এক কথায় ইন্নাল্লাহা ইউহিব্বুক এই বাক্যের তাৎপর্য, সারমর্ম, এই বাক্যের মধ্যকার অর্থ অতীব গভীর। মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এটাতে আপনাকে বিশ্বাস করতে হবে,
মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আপনাকে তার দুই হস্ত দিয়ে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাক্তু বিয়াদাইয়া। হে ইবলিস, তোমাকে কোন জিনিসে নিষেধ করলো সেই সত্তাকে সিজদা করা থেকে যাকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি? মা মানাআকা আন তাসজুদ লিমা খালাক্তু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। মহান আল্লাহ তাআলা আপনাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেননি, মহান আল্লাহ তাআলা আপনাকে নিজে দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বু, মহান আল্লাহ তাআলা বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাওয়াকাউ লাহু সাজিদিন। মহান আল্লাহ তাআলা বলছেন, যখন আমি তার সৃষ্টিকে সম্পূর্ণ করলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং আমি তার মাঝে রূহ ফুঁকে দিলাম, মির রূহি আমার রূহ থেকে। ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আপনার মাঝে যে রূহ ফুঁকেছেন সেই রূহ তার নিজের থেকে ফুঁকেছেন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته خلق الله آدم الله تعالى আদম কে সৃষ্টি করেছেন তার নিজের চেহারায়। সূরতিহ এর হায়ের দমির আদম আলাইহিস সালামের দিকে নয়, বরং আল্লাহ তাআলার দিকে, যেটা সালাফে সালেহীন সহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতামত। আল্লাহ তাআলা আপনাকে তার নিজের আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। পৃথিবীর হাজারো সৃষ্টিকুলের মধ্যে, হাজারো সৃষ্টিজীবের মধ্যে অন্য কোন সৃষ্টিকে মহান আল্লাহ তাআলা তার নিজের আকৃতিতে সৃষ্টি করেননি, নিজের চেহারায় সৃষ্টি করেননি। ফা ইন্না সূরাতাকা সূরাতাল্লাহ ওয়া ওয়াজহাকা ওয়াজহাল্লাহ فإن لك أذن ولله أذن فإن لك وجه ولله وجه فإن لك عين ولله عين ولهذا حديث مروي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قاتل أحدكم أخاه فليجتنب الوجه فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَتِهِ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের এক ভাই অন্য ভাইকে প্রহার করে তখন যেন সে তার চেহারাতে আঘাত করা থেকে বিরত থাকে, আপোষে যখন ঝগড়ায় লিপ্ত হয় তখন যেন চেহারায় আঘাত না করে। فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَتِهِ, কেন? নিশ্চয় আল্লাহ তাআলা আদমকে তার নিজের চেহারায় সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বু, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال لم أقل لكم إني أعلم غيب السماوات وما في الأرض। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, সকল কিছু মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এবং সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে পেশ করে ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা এই জিনিসগুলোর পরিচয় বলো দেখি। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার সামনে সেগুলোর পরিচয় বলতে সক্ষম হয়নি। মহান আল্লাহ তাআলা আপনাকে তাসবিহ পাঠ করার ক্ষমতা দিয়েছেন, সাথে সাথে সকল কিছুর ইলিমও দান করেছেন। লিআন্নাল্লাহা ইউহিব্বু, কেননা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, কেননা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। অতঃপর মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কুল্না লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন,
যখন আমরা ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কেন? সে মহান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টি, সবচেয়ে মাহবুব সৃষ্টি, সবচেয়ে ভালোবাসার সৃষ্টি, যাকে আল্লাহ তাআলা নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে ইবলিস সিজদা করতে অস্বীকার করেছে। ফাসারা মিনাল কাফিরিন, ফাসবাহা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফাকাদ সাবাবুহু লিআন্নাহু লাম ইয়াসজুদ আদামা, কেননা সে আদম আলাইহিসসালামকে সিজদা করেনি। ফাহাদা হুব্বুল্লাহ, ফাহাদা হুব্বুল্লাহ লাক, ফাইন্নাল্লাহা ইউহিব্বুক, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিদায়। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টিকে ইবলিস সিজদা করেনি বিদায়, সে কাফির হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যে আপনাকে ভালোবাসেন, এই ভালোবাসা অনুভব করা আপনার জন্য অতীব জরুরি, এই ভালোবাসাকে অনুভব করা আমার আপনার জন্য অতীব প্রয়োজনীয়। মহান আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামের মধ্যে, এতক্ষণ যে ভালোবাসাগুলো ছিল সব আম ছিল, মহান আল্লাহ তাআলা আপনাকে খাস করছেন, শুধু আপনার জন্য বলছেন, শুধু আপনার জন্য, যারা এই জামিয়া সালাফিয়ায় পড়ে তাদের জন্য, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে তাদের জন্য, যারা ঈমান এনেছে তাদের জন্য। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আল্লাহ তাআলা তাকে নিকৃষ্ট সত্তায়, নিকৃষ্ট সৃষ্টিতে পরিবর্তন করে দিয়েছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান এনেছে, যারা জামিয়া সালাফিয়ায় এই পড়তে এসেছে, যারা আরও বিভিন্ন মাদ্রাসা ইলিম অর্জনের জন্য গেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, যারা মসজিদ থেকে চলে যাওয়ার সময় লাইট এবং ফ্যান নেকির আশায় বন্ধ করে দিয়ে গেছে, যারা চলতে থাকা ট্যাপের অনর্থক পানিকে বন্ধ করে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা তার সুন্দর সৃষ্টির উপরে বাকি রেখেছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মহান আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, আপনি আমি ছাড়া, যারা বাংলাদেশি আহ, যারা মুসলিম আছে তারা ছাড়া, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। আল্লাহ তাআলা চাননি যে আপনি তার সবচেয়ে সুন্দর সৃষ্টি হয়ে, সবচেয়ে সুন্দর এবং আদরে স্নেহে যত্নে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি আসফালা সাফিলিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই সৃষ্টি লাফি খুসরিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে ঈমান আনার তৌফিক দান করেছেন, ওয়া আমানু, আপনি ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, মসজিদে দাঁড়িয়ে আপনি আপনার ভাইকে সৎকর্মের আদেশ দিয়েছেন, বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতে গেছেন। ফাইন্নাল্লাহা হাফিজাক ওয়া হাফিজাকুম লিআন্নাল্লাহা ইউহিব্বুকুম, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতি থেকে সংরক্ষণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস থেকে বাঁচিয়েছেন, কেননা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা বুঝতে পারা, আল্লাহর ভালোবাসা অনুধাবন করা, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন এই ভালোবাসাটা অনুভব করা সহজ, সাথে সাথে কঠিন এবং সাথে সাথে প্রয়োজনীয়। মহান আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الله قسم بينكم أخلاقكم كما قسم بينكم أرزاقكم
فَإِنَّ اللَّهَ يُعْطِي الدُّنْيَا مَنْ يُحِبْ وَمَنْ لَا يُحِبْ وَلَا يُعْطِي الْإِيمَانَ إِلَّا مَنْ يُحِبْ। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের মাঝে চরিত্রকে বণ্টন করেছেন যেমন ভাবে তোমাদের মাঝে রিজিককে বণ্টন করেছেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা দুনিয়া তাকে দেন যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না তাকেও দেন, তবে ঈমান, তবে ঈমান শুধু তাকেই দেন, তবে ঈমান শুধু তাকেই দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি ঈমান এনেছেন, আনতা মুমিন, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলিম, কেন? আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিধায়। আল্লাহ, আপনি ঈমান এনেছেন, কেননা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু আল্লাহ তাআলা তাকে ঈমান আনায়ন করার তৌফিক দান করেন, তাকে ঈমান আনার সক্ষমতা দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ফা ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা আপনার সাথে কল্যাণ কামনা করেন। আন আবি মুআবিয়াতা ইবনে আবি সুফিয়ানা قال سمعت قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا من يريد الله به خيرا يفقهه في الدين। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ তাআলা যার সাথে কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন, মহান আল্লাহ তাআলা যার সাথে কল্যাণ কামনা কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন, ইফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার অজুপাড়া গাঁ থেকে বীর করে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় ভর্তি করেছেন। লিআন্নাল্লাহা ইউরিদু মাআকাল খায়র, লিআন্নাল্লাহা ইউরিদু বিকাল খায়র, আল্লাহ তাআলা আপনাকে আপনার গ্রামের শত ছাত্রের শত ছেলেপিলের মধ্য থেকে উঠিয়ে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় ভর্তি করেছেন, আরও বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করেছেন, কেননা আল্লাহ তাআলা আপনার কল্যাণকামী, কেননা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসা আপনার সাথে রয়েছে, কেননা মহান আল্লাহ তাআলা আপনাকে জামিয়া সালাফিয়ায় নিয়ে এসেছেন দ্বীনের জ্ঞান দান করার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। শুধু এখানেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনি আমাকে বলতে পারেন কি, বাংলাদেশে তো হাজারো মানুষ রয়েছে, হাজারো ছাত্র রয়েছে, লক্ষ লক্ষ ছাত্র রয়েছে, সকল ছাত্রের মধ্য থেকে এই গুটি কয়েক ছাত্রকে জামিয়া সালাফিয়ায় নিয়ে এসে ভর্তি করা বা আরও কিছু মাদ্রাসায় ভর্তি করার পিছনে কি কারণ থাকতে পারে? কেন সকলকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা শুধু আপনাকেই তার কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য নিয়ে আসলেন? ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার কল্যাণকামী, এই জন্য মহান আল্লাহ তাআলা আপনার কল্যাণকামী। মহান আল্লাহ তাআলার কল্যাণ কামনা শুনতে সহজ মনে হচ্ছে, আসলে মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোভাবে চিনেন না, এই জন্য মহান আল্লাহ তাআলার কল্যাণ কামনা আপনার কাছে সহজ মনে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বিশ্বাস করেন, আপনি যেভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনি যেভাবে রাসূলকে বিশ্বাস করেন, সেভাবে একথাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই বাক্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনার জীবনকে সহজ করে দিবে, আপনার চলার পথকে আপনার জন্য উন্মুক্ত করে দিবে, আপনাকে অধিক ইবাদতকারী, অধিক সালাত আদায়কারী, অধিক সিয়াম পালনকারী করতে সাহায্য করবে। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন করে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সকল সৃষ্টিজীবকে পরাধীন করে সৃষ্টি করেছেন, এবং মহান আল্লাহ তাআলা জানেন যে আপনি গুনাহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাঈন আত-তাওয়াবুন, হাদিসুন বিইসনাদিহি যাঈফুন ওয়ালাকিন বিমাআনান সহীহ, যে প্রত্যেক বাণী আদামি, প্রত্যেক বাণী আদামি ভুলকারী, তবে সর্বোত্তম ভুলকারী সেই যে মহান আল্লাহ তাআলার নিকট তওবা করে, মহান আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে। আপনি পাপ করেছেন, আপনি চান না যে আপনি জাহান্নামে যান, আপনি চান, মহান আল্লাহ তাআলা চান না যে আপনি জাহান্নামে যান, মহান আল্লাহ তাআলা চান যে আপনি জান্নাতে যান, এই জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে তওবা এবং ইস্তেগফার করতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقي ثلث الليل الآخر ويقول من يدعوني فاستجيب له من يدعوني فاستجيب له من يستغفرني فأغفر له من يسألني فأعطيه মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মহান আল্লাহ তাআলা শেষ রাত্রিরে সপ্তম আসমানে, সর্বশেষ আসমানে, দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, মাইয়া দুউনি, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে কি চাই আমি তাকে তাই দেব, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। মহান আল্লাহ তাআলার কি কোনো প্রয়োজন পড়েছে যে তিনি সপ্তম আসমানে এসে তার বান্দাদেরকে এইভাবে আহ্বান করবেন? মহান আল্লাহ তাআলাকে চিনতে আপনার সমস্যা হচ্ছে, আপনি হয়তো ভাবছেন মহান আল্লাহ তাআলা এসে সপ্তম আসমানে এসে আমাকে আহ্বান করে তাতে কি হয়েছে? আপনি কি মহান আল্লাহ তাআলাকে চেনেন? মহান আল্লাহ তাআলা তিনি যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা তিনি যিনি নভোমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক, মহান আল্লাহ তাআলা তিনি যার হাতে আমার এবং আপনার জান এবং মাল রয়েছে, মহান আল্লাহ তাআলা তিনি যিনি এই পুরো পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা তিনি যিনি তার পরিচয় দিতে গিয়ে বলছেন হুয়া আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ তাআলা তিনি যিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলাকে বুঝতে শিখুন, মহান আল্লাহ তাআলাকে অনুভব করতে শিখুন, মহান আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য প্রতিপত্তি, মহান আল্লাহ তাআলার রাজত্ব, মহান আল্লাহ তাআলার সিংহাসন, মহান আল্লাহ তাআলার ক্ষমতাকে অনুভব করতে শিখুন। আপনি কি কখনো কল্পনা করতে পারেন এত বড় একজন সত্তা, এত বড় একজন সত্তা তিনি তার আসমান থেকে, আরশ থেকে নিজের আসমানে, নিচের আসমানে নেমে এসে বলছেন কি আমার কাছে কি চাই আমি তাকে তাই দেব, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করব। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমি আপনি মহান আল্লাহ তাআলার এই আহ্বানকে অনুভব করতে পারিনি। মহান আল্লাহ তাআলার এই অনুভব, মহান আল্লাহ তাআলার এই ভালোবাসা, মহান আল্লাহ তাআলার এই আহ্বান, মহান আল্লাহ তাআলার এই ডাককে যদি আমি আপনি অনুভব করতে পারতাম, তাহলে অন্ধকারাচ্ছন্ন রাতে এই জামিয়া সালাফিয়ার গুম্বে থাকা মসজিদ কারো কান্নার হুহু আওয়াজে জেগে উঠত, নিশীথ রাতে কারো কান্নার গুঞ্জনে জামিয়া সালাফিয়ার এই মসজিদের আকাশ এবং বাতাস সে সুন্দর সুবাস, কান্নার সুবাস ছড়িয়ে পড়ত। আমি এবং আপনি মহান আল্লাহকে ভালোবাসি না বিধায় মহান আল্লাহ তাআলার আকা, মহান আল্লাহ তাআলার আওয়াজ জামিয়া সালাফিয়ার প্রাঙ্গণে ঘুরে এসে আবার ফিরে চলে যায়। কেউ মহান আল্লাহ তাআলার মাইয়া দুউনি ফাস্তাজিবা লাহু, মাইয়া সালুনি ফাউতিয়াহু, মাইয়া ইস্তাগফিরুনি ফাউগফির লাহু, এটাকে সাড়া দেয় না। বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিধায় পুরো দুনিয়াকে আপনার অধীনস্থ করেছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিধায় আপনাকে মুমিন করেছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় মহান আল্লাহ তাআলা আপনাকে জামিয়া সালাফিয়ায় নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় প্রত্যেক শেষ রাতে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান করেন। দুঃখজনক হলেও সত্য, আমি আপনি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারিনি, আমি আপনি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারিনি, আমি আপনি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারিনি। আমাদের চিন্তা করা দরকার, আমাদের অনুভব করা দরকার, প্রয়োজন, সময় এসেছে মহান আল্লাহ তাআলার ভালোবাসাকে অনুভব করুন। মহান আল্লাহ তাআলার ভালোবাসা যদি আপনি অনুভব করেন, মহান আল্লাহ তাআলার স্নেহ, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, মহান আল্লাহ তাআলার করুণা, মহান আল্লাহ তাআলার আদর যত্নকে যদি আপনি অনুভব করেন, তাহলে আজকে সলাতে আপনি অবহেলা করতেন না। মহান আল্লাহ তাআলাকে যদি আপনি ভালোবাসতেন, তাহলে আজকে কোরআন পড়ার সময় আপনার আপনার চোখ অশ্রুবিহীন থাকতো না, আপনার চোখ শুষ্ক থাকতো না। মহান আল্লাহ তাআলাকে, মহান আল্লাহ তাআলার ভালোবাসাকে যদি আপনি অনুভব করতেন, তাহলে আপনি ইবাদত গুজার বান্দা হতেন,
আমাদের জন্য জরুরি যে আমরা মহান আল্লাহ তাআলার ভালোবাসাকে, মহান আল্লাহ তাআলার অনুগ্রহকে, মহান আল্লাহ তাআলার স্নেহকে অনুভব করব। আপনি কি ভাবছেন যে মহান আল্লাহ তাআলা আপনার মোহতাজ, মহান আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী? عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطوي السماوات إن الله يطوي السماوات الأرض يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون جي الله تعالى شش رتري আপনার কাছে সে আহ্বান করছিল, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, মান ইস্তাগফিরুনি ফাউগফির লাহু। সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরো আসমানকে নিজের হাতের মধ্যে নিয়ে বলবেন, আনাল মালিক, আমি রাজাধিরাজ, আমি সর্বেসর্বা, আমি এই পৃথিবীর একমাত্র অধিপতি। আইনাল মুতাকাব্বিরুন, জামিয়া সালাফিয়ার ওই ছাত্র কোথায় যে শেষ রাত্রিতে আমি যখন আহ্বান করেছিলাম, আমি যখন ক্ষমা প্রার্থনার জন্য ডেকেছিলাম, তখন ক্ষমা প্রার্থনা করার জন্য আসেনি, আমার আহ্বানকে ফিরিয়ে দিয়েছে। কোথায় সেই অহংকারী জামিয়া সালাফিয়ার ছাত্র যাকে আমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য ডেকেছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয়নি? এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার দ্বিতীয় রূপ। আপনি বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আজকে যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসার গুরুত্ব আপনি অনুভব করতে না পারেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আফসোস করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার ভালোবাসাকে, তার অনুগ্রহকে অনুভব করার তৌফিক দান করুন। সম্ভবত আপনি মহান আল্লাহ তাআলার ভালোবাসাকে অনুভব করার গুরুত্ব অনুধাবন করতে পারেননি। মহান আল্লাহ তাআলা নিকট আকুল আবেদন থাকবে, মহান আল্লাহ তাআলার নিকট দোয়া এবং তার অনুগ্রহ কামনা করব যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার ভালোবাসাকে অনুভব করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার করুণাকে অনুভব করার তৌফিক দান করুন। আমিন। الحمد لله الحمد لله الذي زين الجباح بالطور والعيون بالحور والحواجب بالبلج والمباسم بالفلج